নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল বিনোদ কিচেন অল্ডে। বিগত কয়েকদিন আগে আমি ইউটিউবে একটা সমস্যার সমাধান নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। ভিডিওর বিষয়টা ছিল ঘরোয়া উপায়ে শুধুমাত্র সুচ, যে সুচ আমরা ব্যবহার করে থাকি সেলাই করার জন্য, সেই সুচ দিয়ে প্রেশার কুকার রিপেয়ারিং বা সার্ভিসিং করে নিয়ে। সেইখানে এক বাংলাদেশি ভাই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে, দাদা আমার প্রেশার কুকারেও সিটি ওঠে না, মাত্র কয়েকদিন হলো কিনলাম, কী কারণে ওঠে না একটু বলবেন প্লিজ। বাংলাদেশি সেই ভাইয়ের কমেন্টের বিষয় এবং ঠিক কী কী কারণে প্রেশার কুকারে সিটি ওঠে না, আজকের ভিডিওটা সেই বিষয়ে। যদি কেটে কেটে দেখেন তাহলে ভিডিওর পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন না। এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নেবেন। চলুন শুরু করা যাক। কী কী কারণে প্রেশার কুকারে সিটি ওঠে না সেটা বোঝানোর জন্য আমি একটা পুরনো প্রেশার কুকার নিয়েছি। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় নতুন প্রেশার কুকার কেনার পর কিছুদিন ব্যবহারের পর সেটার সিটি ওঠে না, কিন্তু সেটার কোনো রকম চেঞ্জ হয় না। কারণ কি, কোনো কোম্পানি আপনাকে সিটির ওয়ারেন্টি দেয় না, ওটা ওয়ারেন্টির মধ্যে পড়ে না, সে কারণে আপনি কোনো চেঞ্জ পাবেন না। তো কী কারণে সিটি ওঠে না আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এবং দেখিয়ে দিই, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। প্রেশার কুকারটাকে প্রথমে খুলে দেখাচ্ছি যাতে আপনারা পুরো বুঝতে পারেন। সবচাইতে বেশি পরিমাণে যেটা হয়ে থাকে, হ্যাঁ, সেফটি ভালভ কেটে যায়। এই যে গোল নাটের মতো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সেফটি ভালভ। এটা দেখতে পাচ্ছেন পুরো এপারেও দেখবেন যে একটা পাতলা আস্তরণ দেওয়া আছে, ঠিক আছে, এপারেও একটা পাতলা আস্তরণ দেওয়া আছে নাটের মধ্যেখানে একদম। এটা যদি কেটে যায় তাহলে ভাববেন, মানে ফুটো হয়ে যায় এপার ওপর আপনি দেখতে পাবেন, তখন সেক্ষেত্রে ভেবে থাকবেন যে প্রেশার কুকারের সেফটি ভালভটা কেটে গেছে, সেই কারণে আপনার এই যে সিটি রয়েছে সেটা উঠবে না এবং আপনার রান্নাও হবে না। আর যে সব কারণগুলো রয়েছে তার মধ্যে একটি হলো গার্ডার যদি, এই যে কালো কালো এটা রয়েছে এটাকে বলা হয় গার্ডার, এই গার্ডার যদি লুজ হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রেও হতে পারে যে আপনার সিটি উঠছে না। আবার সিটিও মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, ঠিক আছে, আপনারা পারলে এটাকে পরিষ্কার করে নেবেন, ঠিক আছে, একটু জল দিয়ে ধুয়ে কিংবা ফুটু মেরে হালকাভাবে পরিষ্কার করে নেবেন যদি ময়লা জমে থাকে। সেক্ষেত্রে চেষ্টা করবেন রেগুলার এটাকে পরিষ্কার রাখা। এটা যদি খাবার রেগুলার এখানে গিয়ে জমা হয় রান্না করতে করতে, হ্যাঁ, তো এটা নষ্ট হয়ে যায়, জাম্প হয়ে যায়, তখন আর সিটি ওঠে না, এটাকে আপনাকে পরিষ্কার রাখতে হবে। এটাকে বলা হয় ভেন টিউব, ঠিক দেখবেন একটু উঁচু হয়ে উঠে আছে, এটাকে বলা হয় ভেন টিউব, এটাকে আপনাকে পরিষ্কার রাখতে হবে। এই যে ছিদ্রগুলো রয়েছে আমি আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে শুধুমাত্র সুচ দিয়ে এগুলোকে পরিষ্কার রাখবেন, আগের ভিডিওটা যদি দেখতে চান কীভাবে পরিষ্কার করবেন তাহলে সেই লিঙ্কটা ডেসক্রিপশনে রইবে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। এটাকে রীতিমতো প্রত্যেক দিন, মানে যখন আপনি ইউজ করবেন, হ্যাঁ, দেখবেন যে ময়লা জমে যাচ্ছে, আস্তে আস্তে সেই সুচ দিয়ে পরিষ্কার করে নেবেন ভালো করে, যেন এটা পরিষ্কার থাকে। এটা যদি জাম্প হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রেও সিটি ওঠে না। ঢাকনা বা প্রেশার কুকার অনেক সময় পড়ে যায় হাত থেকে, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হাত থেকে পড়ে যেতে পারে, তাতে কি হয় প্রেশার কুকার কিংবা ঢাকনাটা টুপসে যায়। তো আপনার যদি এই ঢাকনাটার সাইডগুলো যেখানে প্রেশার কুকারটাকে আটকে ধরে রাখছে, এই যে আমি ভরছি প্রেশার কুকারটাকে ঢোকানোর পর, এটা এইভাবে ধরে রাখছে প্রেশার কুকারটাকে, ঠিক আছে, এটা যদি টুপসে যায় তখন হয় কি, এটা একটু উঁচু নিচু হয়ে যায়, ধারগুলো উঁচু নিচু হয়ে যায়, সেক্ষেত্রে এইখানে একটা গ্যাপ থেকে যায়। এই যে লক করার পর এই পাশে সাইডে একটা গ্যাপ থেকে যায়, কিন্তু যদি এটা ঠিক হয় তাহলে কোনো গ্যাপ থাকবে না, সে কারণে আপনার প্রেশার কুকার খুব সহজে এবং ভালোভাবে রান্না হবে এবং খুব ভালো কাজ করবে। এটা যেন টুপসে না যায় সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার পাশাপাশি প্রেশার কুকারও এই যে সাইডটা রয়েছে এটাতেও কোনো রকম যেন ফল্ট না থাকে, হ্যাঁ, এগুলো যদি টুপসে যায় বা উঁচু নুচু হয়ে যায় সেক্ষেত্রেও প্রেশার কুকারের সিটি উঠতে না পারে। আশা করছি ঠিক কী কী ব্যাপারে প্রেশার কুকারের সিটি ওঠে না
সে সমস্যার সমাধান আপনাদেরকে দিতে পেরেছি। যদি কারো কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে কমেন্টে জানাবেন, পরবর্তীকালে ভিডিও সে বিষয়ে হবে। ভিডিওটি পুরোটা দেখানোর জন্য ধন্যবাদ।